গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম, দশম ও একাদশ ভাগ নিয়ে আজ সাধারণ কথা হবে। নবম ভাগে সরকারি কর্মচারীর নিয়োগ, কর্মের শর্তাবলী, কর্মের মেয়াদ বরখাস্ত, সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা, জরুরি অবস্থা ঘোষণা, এই বিষয়গুলো রয়েছে। দশম ভাগে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় রয়েছে। একাদশ ভাগে প্রজাতন্ত্রের সম্পত্তি, চুক্তি, দলিল, আন্তর্জাতিক চুক্তি, এই বিষয়গুলো রয়েছে। এর আগে দুটি ভিডিওতে আমি সংবিধানের অষ্টম ভাগ পর্যন্ত অর্থাৎ 132 অনুচ্ছেদ পর্যন্ত সাধারণ কথা বলেছি, যেগুলো একজন সাধারণ ছাত্র বা ছাত্রীর জন্য জানা প্রয়োজন। সেই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে সংবিধানের এই সাধারণ কথাগুলো জানা প্রয়োজন। নবম ভাগে 133 অনুচ্ছেদে সরকারি কর্মচারী নিয়োগ ও কর্মের শর্তাবলী, এই কথাগুলো রয়েছে, যেটা এই সংবিধানের সাপেক্ষে আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। যদি আইন না থাকে তাহলে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী এটি নিয়ন্ত্রিত হবে। এখানে কর্মচারী শব্দটা ব্যবহার করা হয়েছে, কর্মকর্তা নয়। 134 অনুচ্ছেদে কর্মের মেয়াদ, অর্থাৎ আইনের দ্বারা একজন সরকারি কর্মচারীর কর্মের মেয়াদ নির্ধারিত হবে। যদি আইনে স্পষ্ট উল্লেখ না থাকে তাহলে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী মেয়াদ হবে। এখানে বারবার একটি কথা বলা হয়েছে যে রাষ্ট্রপতির নামে কাজগুলো হবে, প্রায় অধিকাংশ সরকারি কাজ। তো রাষ্ট্রপতি মূলত তেমন ক্ষমতাবান নন আমাদের সংবিধান অনুযায়ী, তো ওনার নামে হবে এই কারণে যে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং ওনার একটি দায় মুক্তি রয়েছে 51 অনুচ্ছেদে। আমি এর আগে বলেছিলাম ওখানে রাষ্ট্রপতি কি করেছেন বা কি করেননি এই বিষয় নিয়ে কখনো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এবং রাষ্ট্রপতি থাকাকালীন কোনো ফৌজদারি বা অন্য কোনো মামলা রাষ্ট্রপতির নামে চালানো সম্ভব নয়, যাবে না। এই দায় মুক্তি 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের সকল কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হবে। এই জন্য রাষ্ট্রপতির কথাটি বারবার রয়েছে সংবিধানে, যে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী, রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়টি। এরপর 135 অনুচ্ছেদে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি, কাউকে যদি বরখাস্ত করতে হয় তাকে তাহলে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, কিন্তু কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত গুরুতর, ফৌজদারি এবং অন্যান্য, সেই ক্ষেত্রে তাকে কারণ দর্শানোর প্রয়োজন হয় না। 136-এ কর্ম বিভাগ, মানে রাষ্ট্রের যে কর্ম বিভাগ এটি পুনর্গঠন করা যাবে, এই বিষয়টি রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে 137 অনুচ্ছেদ নবম ভাগের, এখানে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা, এই বিষয়টি রয়েছে 137 অনুচ্ছেদে। এখানে বলা হয়েছে যে আমাদের দেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যাবে এবং এখানে একজন সভাপতি থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সদস্য থাকবে যারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করবেন। এখানে অর্ধেক সংখ্যক সদস্য যারা রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্তত 20 বছর সরকারি পদে কাজ করেছেন এমন হবে, বাকি অর্ধেক বা অর্ধেকের কম অন্যভাবে নিয়োগ দেওয়া সম্ভব হবে। 138 সে বলা হয়েছে সদস্য নিয়োগ, বললাম যে রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক সদস্য নিয়োগ দিতে ইচ্ছুক বা প্রয়োজন বোধ করবেন তত সংখ্যক সদস্য, মানে সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ দিতে পারবেন এবং এই পদের মেয়াদ হচ্ছে একজন কর্মচারী বা কর্মকর্তার 65 বছর বয়স পর্যন্ত অথবা যেদিন নিয়োগ হয়েছে তার 5 বছর পর পর্যন্ত। 140-এ কমিশনের দায়িত্ব, এই যে সরকারি কর্ম কমিশন, এই কর্ম কমিশনের দায়িত্ব হচ্ছে সরকারি কাজে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা, বিভিন্ন পরীক্ষা নিয়ে বাছাই করা, এরপর পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা গ্রহণ করা, এগুলো হচ্ছে কর্ম কমিশনের দায়িত্ব।
রাষ্ট্রপতি কর্মকমিশনের কাছে পরামর্শ চাইতে পারেন যে কিরূপ সংখ্যক বা কি ধরনের কর্মচারী নিয়োগ করা প্রয়োজন, এ বিষয়ে কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দান করতে পারেন। আর প্রতি বছর কর্মকমিশন একটি রিপোর্ট দিবেন, বার্ষিক রিপোর্ট, যেটি 141 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির কাছে প্রতি বছর মার্চ মাসের প্রথম কর্ম দিবসে রাষ্ট্রপতির কাছে কর্মকমিশন রিপোর্ট দিবে যে গত ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত সংখ্যক কর্মকর্তা বা কর্মচারী তারা বাছাই করেছেন, কি কি সুপারিশ তাদের রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটি রিপোর্ট দিবেন এবং রাষ্ট্রপতি পরের অধিবেশনে এটি সংসদে উত্থাপন করবেন। নবম ক ভাগ, অর্থাৎ নবম ভাগে দুটি ভাগ, নবম ক ভাগ, এখানে 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করার বিধান রয়েছে। একশো একচল্লিশের ক এখানে বলা হয়েছে যে যদি অর্থনৈতিক, প্রাকৃতিক বা বহিঃশত্রুর আক্রমণে রাষ্ট্র বিপর্যস্ত হয় তখন জরুরি অবস্থা ঘোষণা করা যাবে রাষ্ট্রপতি কর্তৃক। জরুরি অবস্থার মেয়াদ 120 দিনের বেশি হবে না, পঞ্চদশ সংশোধনীতে এই সংশোধনী আনা হয়েছে, এবং জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর সম্মতি নিতে হবে। এই হচ্ছে 141 জরুরি অবস্থা ঘোষণা করার বিধান। 141 খ, জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় বিধান স্থগিতকরণ, অর্থাৎ জরুরি অবস্থার সময় সংবিধানের কিছু কিছু বিষয়, কতগুলো মৌলিক অধিকার যেগুলো স্থগিত থাকবে, যেমন বলা হয়েছে যে 36, 37, 38, 39, 40 এবং 42 অনুচ্ছেদ স্থগিত থাকবে। তো মৌলিক অধিকারে 36-এ, মানে 36 অনুচ্ছেদে, যেটা আমি আগেই বলেছি, রয়েছে যে একজন মানুষের চলাফেরার অধিকার, যেটি স্থগিত থাকবে, মানে একজন মানুষ সব জায়গায় সব সময় চলাফেরার যে অধিকার রাখেন একটি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে, এই বিষয়টি স্থগিত হবে। 37-এ আছে সমাবেশের অধিকার, যেটি স্থগিত হবে। 38-এ রয়েছে সংগঠনের অধিকার, মানে একজন মানুষ যে কোনো সংগঠন করতে পারবে রাষ্ট্রবিরোধী না হলে। আর 39-এ রয়েছে বাক স্বাধীনতা, মানে একজন মানুষ তার স্বাধীন মতামত কিন্তু প্রকাশ করতে পারবে, কিন্তু জরুরি অবস্থায় এই বিষয়টি স্থগিত থাকবে। 40-এ আছে পেশার অধিকার, অর্থাৎ একজন মানুষ যে কোনো পেশা বা বৃত্তি তিনি নির্বাহ করতে পারবেন, এই বিষয়টিও স্থগিত হবে। আর 42-এ রয়েছে সম্পত্তির অধিকার, অর্থাৎ যে কোনো রাষ্ট্রের যে কোনো জায়গায় আপনি সম্পত্তির যে অধিকার ভোগ করেন এটি কিন্তু স্থগিত থাকবে, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষিত হলে কিন্তু বেশ কিছু অধিকার নাগরিকের থাকে না। আর 41-এর গয়ে ওই বলা হয়েছে যে মৌলিক অধিকার সময় স্থগিত করুন, অর্থাৎ মৌলিক অধিকার যেগুলো নাগরিকের থাকে জরুরি অবস্থার সময় এই বিষয়গুলো থাকে না। দশম ভাগ, দশম ভাগে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় রয়েছে। তো আমরা জানি যে সংবিধানের কিছু মৌলিক বিধানাবলী রয়েছে, এইগুলো সংশোধন করা যাবে না, এর বাইরে সংবিধান সংশোধন করতে গেলে সংসদের 2/3 ভোটে সমর্থনে সংবিধান সংশোধন করা যাবে, যেটি সংসদে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে যদি সম্মতি দেন তাহলে দিলেন, আর না দিলে 7 দিন পরে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। অর্থাৎ সংবিধান সংশোধনের সম্পূর্ণ ক্ষমতা হচ্ছে পার্লামেন্টের, মানে সংসদের, এবং 2/3 অর্থাৎ যদি 300 জন হয় তাহলে 200 জন যদি পক্ষে মতামত দেন তাহলে সংবিধান সংশোধন করা সম্ভব। একাদশ ভাগ, এখানে বিবিধ বিষয় রয়েছে। 143-এ, তাহলে সংবিধান সংশোধনের যে বিষয়টি এটি 142-এ এবং দশম ভাগ একটি অনুচ্ছেদ। একাদশ ভাগ 143 থেকে শুরু, 143-এ প্রজাতন্ত্রের সম্পত্তি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যত রকমের সম্পদ রয়েছে
ব্যক্তি মালিকানা বাদে কোন সাগরের গভীরের কোন মূল্যবান সম্পদ, দেশের মধ্যে কোন মূল্যবান সম্পদ, মাটির নিচে কোন মূল্যবান সম্পদ, এই সবকিছুর মালিক এবং বৈধ কোন মালিক নেই এমন সম্পদ, সবকিছু সম্পত্তির মালিক রাষ্ট্র। এমনকি যখন জরুরি অবস্থা হয় তখন 42 নম্বর অনুচ্ছেদে যে বলা হয়েছে মানুষের সম্পত্তির অধিকার, এটিও স্থগিত থাকে, তখন কিন্তু রাষ্ট্র যে কোনো সম্পদের মালিক হয়। এবং রাষ্ট্র কিন্তু যে কোনো সময় জরুরি প্রয়োজনে রাষ্ট্রের সম্পত্তি স্থায়ীভাবে তার অধিকারে নিতে পারে এবং সাময়িকভাবেও নিতে পারে, যাকে বলে একুইজিশন আর রিকুইজিশন, এগুলো কিন্তু রাষ্ট্র করার অধিকার রাখে। আর 144-এ সম্পত্তি কারবার প্রবৃত্তি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব, এই যে বিষয়টি যে কোনো সময় যে কোনো সম্পত্তি রাষ্ট্র কিভাবে ব্যবহার করবে রাষ্ট্রের প্রয়োজনে, এই সিদ্ধান্তটি কিন্তু রাষ্ট্রই নিবে। একুইজিশন রিকুইজিশন কিংবা যে কোনো চুক্তি এটি করতে, যেমন পদ্মা সেতু হচ্ছে, সেখানে জমির প্রয়োজন, এই জমিগুলো কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে ব্যক্তির ক্ষতিপূরণ দিয়ে সে কিন্তু এটি গ্রহণ করতে পারে এবং একজন নাগরিক এটা দিতে বাধ্য। 145-এ চুক্তি ও দলিল, অর্থাৎ রাষ্ট্র যে কোনো রাষ্ট্রপতি যেসব ব্যক্তিকে চুক্তি এবং দলিল করার ক্ষমতা দিয়েছেন সেসব ব্যক্তি চুক্তি ও দলিল করতে পারে, এগুলো সবই রাষ্ট্রপতির নামে হবে। 145-এর কয়ে আন্তর্জাতিক চুক্তি, মানে অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু রাষ্ট্র চুক্তি করতে পারবে এবং এই চুক্তি রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করতে হবে এবং রাষ্ট্রপতি সেটি সংসদে দিতে পারে এবং প্রকাশ করার ব্যবস্থা করতে পারে। তবে যেগুলো প্রকাশ করলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, অর্থাৎ রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সেগুলো প্রকাশ করতে বাধ্য নয় রাষ্ট্র। 146-এ বাংলাদেশের নামে যে মামলা হতে পারে এটি রয়েছে, অর্থাৎ কোন দেশ বাংলাদেশের নামে মামলা করতে পারে এবং কোন ব্যক্তি বাংলাদেশের নামে, অর্থাৎ বাংলাদেশ সরকারের নামে মামলা করতে পারে, এই বিষয়টি রয়েছে 146-এ। 147-এ কিছু ব্যক্তির যে পারিশ্রমিক, এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। রাষ্ট্র যখন স্বাধীন হল বাংলাদেশ, তখন তারা পূর্বে যে বেতন পেত এই বিষয়টি এবং পরে কিভাবে কত বেতন পাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। 148-এ পদের শপথ, মনে করুন যে নির্বাচন শেষ, নির্বাচনে যে দল জয়ী হল সেটার সরকারি গেজেট হওয়ার 3 দিনের মধ্যে তাদেরকে শপথ নিতে হবে। শপথ পড়ানোর যে ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি কিংবা বৈধ ক্ষমতাপ্রাপ্ত যিনি, তিনি শপথ পাঠ করাবেন। আর তেমন কেউ না থাকলে সেই ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতি বা অন্য কোনো কারণে না থাকলে নির্বাচন কমিশনার, মানে প্রধান নির্বাচন কমিশনার এটি করতে পারেন। সাধারণত প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার, সংসদের স্পিকার সম্মানিত, এনরা এই ধরনের দায়িত্ব ক্ষমতা সংবিধান অনুযায়ী যাকে দেওয়া হবে তিনি এটি করেন। এরপর বিভিন্ন শপথের যে বিষয়টি, যেমন প্রধানমন্ত্রীর শপথ কে পড়াবেন, এরপর মন্ত্রীদের, রাষ্ট্রপতির, এরপরে প্রধান বিচারপতির, এই বিষয়গুলো রয়েছে। এরপরে 149-এ প্রচলিত আইনের হেফাজত, মানে কিছু আইন যেগুলো প্রচলিত সেগুলো তেমনই থাকবে যদি সেটা সংবিধান বিরোধী না হয় এবং তার কার্যকারিতা থাকবে। 150-এ ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, অর্থাৎ যখন 1971 সালে যখন যুদ্ধ চলে, ক্রান্তিকালীন সময় এবং অস্থায়ী সরকার ছিল, তখন কিন্তু কিছু বিধান ছিল যেগুলো ওই হিসাবেই পরিগণিত হবে এবং অস্থায়ী বিধানাবলী হিসাবেই গণ্য হবে।
151 তে রাষ্ট্রপতির আদেশ রহিতকরণ, এখানে কিছু আদেশ জারি করা হয়েছিল যখন সংসদ ছিল না, দেশ স্বাধীন হওয়ার পরপরই এই কিছু আদেশ রহিত করা হল। এরপরে 152 তে রয়েছে ব্যাখ্যা, আর 153 তে প্রবর্তন উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ, অর্থাৎ এই সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর যে কার্যকর হলো সেটাকে সংবিধান প্রবর্তন হিসাবে গণ্য করা হয়েছে। আর এই দুটি নির্ভরযোগ্য পাঠ দুটি ভাষায় আছে, একটি হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। বাংলার একটি নির্ভরযোগ্য ইংরেজি অনুবাদ রয়েছে সংবিধানের, দুটি ভাষাই নির্ভরযোগ্য। আর নির্ভরযোগ্য পাঠ হিসেবে স্পিকার এটিকে সম্মতি দেবেন বা ঘোষণা করবেন। তো যদি দেখা যায় দুটি ভাষা নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হয় যে কোন ভাষার অর্থ কোন রকম ভিন্ন রকম হয়ে যায়, তাহলে বাংলা পাঠকেই গুরুত্ব দেওয়া হবে, এই বিষয়গুলো রয়েছে। তো সংবিধান নিয়ে মোটামুটি আমি কিছু কথা বলেছি, চেষ্টা করেছি যে সাধারণ মানুষ যারা সংবিধান সেভাবে পড়বেন না হয়তো, কিন্তু আশা করছি যে কিছু ধারণা ওনাদের হবে এটি। আর ভালো লাগলে ট্রু এডুকেশন এই পেজটিতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি। ভালো থাকুন সকলে, এর পরের ভিডিওতে আমি সংবিধান সম্পূর্ণ সংবিধানকে গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়ে একটা ভিডিও করব আশা করছি। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।